আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো এবং সুস্থ আছেন অনেক দিন পর আবারও ফিরে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজ দেখাবো তবে তেঁতুল গাছের বনসাই তেতুল গাছের বনসাই নিয়ে ইতিপূর্বে আমার আরেকটি ভিডিও রয়েছে যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম চাইলে আপনারা দেখে নিতে পারেন আমার এই তেতুল গাছটি নতুন করে ফুল এসেছে এবং এই মুহূর্তে আমার এই গাছটিতে কী করণীয় সেদিন সে বিষয়টি নিয়েই আমি আলোচনা করব তেঁতুলের ফুল থেকে ফল পর্যন্ত মোট সাত মাস সময় নিয়ে থাকে একবার গাছে ফুল থাকা অবস্থায় পুনরায় ফুল আসে সেই হিসেবে বছরে মোট দুইবার ফল পাওয়া যায় একবার বর্ষাকালে আর একবার শীতকালে ছাদে এর চাষের জন্য বাড়তি কোনো যত্নের প্রয়োজন হয় না অন্যান্য টবের গাছের মতো সাধারণ যত্ন নিলে ভালো ফল পাওয়া যায় আমার এই গাছটিতে প্রায় তিন বছর যাবৎ ফল এবং ফুল দিচ্ছে আজ নতুন করে আপনাদের জানানোর উদ্দেশ্য হলো এই সময় এই গাছে কি করব সে বিষয়টি আমি এখন এই গাছটিতে কোনোরকম কাজ করব না কারণ যেহেতু গাছে ফুল এসেছে এবং কিছুদিন পর ফল আসবে এছাড়া বৃষ্টির সময় এখন গাছ বাড়তি সময় সেই জন্য গাছটিকে আমি আরেকটু মোটা এবং বাড়তি করার জন্য সেটি ধরে রাখব তবে এই গাছের গোড়া টবের যে খালি অংশটুকু আছে সেই অংশে আমি সার প্রয়োগ করবো যেহেতু তেঁতুলের শিকড় দেখতে পাচ্ছেন আপনারা উপরি ভাগেই রয়েছে সেই জন্য আমি টবের উপরি অংশটুকু ভর্তি করে সার এবং মাটি দিয়ে নেব সেক্ষেত্রে হাড় গোড়া দুই থেকে তিন চামচ নিমখল এক চামচ কেঁচো সার বা ভার্মি কম্পোস্ট পাঁচশো গ্রাম মাটি পরিমাণ মতো একত্রে মিশিয়ে টবের নিচের অংশে সেগুলো প্রয়োগ করব তেঁতুল গাছে সাধারণত পোকার আক্রমণ থাকে না কিংবা পোকা মাকড় আক্রমণ করে না তবে বর্ষাকালে তেঁতুল ফলে ছত্রাক আক্রমণ করতে দেখা যায় তাতে তেতুল ফল ফেটে যাওয়ার আশঙ্কা থাকে কাজেই বর্ষাকাল আসার আগেই যদি দশ দিন অন্তর অন্তর কয়েকবার একটি ভালো ছত্রাকনাশক ঔষধ স্প্রে করা যায় তাহলে খুব ভালো হয় সেজন্য বন্ধুরা আমরা অবশ্যই বর্ষার আগেই এই গাছে ছত্রাকনাশক স্প্রে ব্যবহার করব আপনারা দেখতে পাচ্ছেন ডাল ফেটে ফুল বের হচ্ছে অর্থাৎ তেঁতুল গাছের আগায় কিংবা চিকন ডালে ফুল আসে না মোটা এবং পুরোনো ডালগুলিতেই ফুল আসে সে বিষয়টি লক্ষ্য রেখে লক্ষ্য রাখবেন আমার এই গাছটি উচ্চতায় সর্ব অগ্রভাগে দেড় ফিট এবং নিচের ডালটিতে হিসাব করলে এক ফিট দুই ইঞ্চির মতো হয় এই ছোট্ট গাছটি আমি বনশা আকারে রূপ দেব অনেক সময় ইচ্ছা করলে এই অংশটুকু আমি কেটে দিতে পারি আর তা না হলে পুরো গাছটি আমার থাকবে যদি আমি এই অংশটুকু কেটে দেই তাহলে সেক্ষেত্রে আমার গাছটির উচ্চতা হবে সর্বোচ্চ নয় ইঞ্চি দেখা যাক পরবর্তীতে এই গাছটিকে কিভাবে বড় করা যায় সে বিষয়টি নিয়ে আবারও আপনাদের দেখাবো এবং আলোচনা করব। তো বন্ধুরা তেঁতুল গাছ নিয়ে যদি আপনাদের কোনো বিষয় জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন তবে এ পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে সে পর্যন্ত সবার সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে শেষ করছি খুদা হাফেজ